এবিজি জি ইন্টারপ্রিটেশন বা এসিড বেসড ডিসঅর্ডারের যে চ্যাপ্টারটা আসে এখান থেকে যে এমসি আসে সেগুলো সলভ করার অনেক সহজ হয়তো বা টেকনিক আছে কিন্তু সবচেয়ে যেটা সঠিক টেকনিক অথবা যে টেকনিকটা ফলো করলে আপনার হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন এর আপনি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার দিতে পারবেন তো সেটা আমার কাছ এই এই টেকনিকটা মনে হয় তো এখানে আপনার এই প্রশ্নগুলো এই অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনার সলভ করতে গেলে কিছু যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আপনার তার আগে বলে নেই এখানকার কি পয়েন্টগুলো হচ্ছে পিএইচ কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট তারপর হচ্ছে আপনার এসিডোসিস অ্যালকালোসিস আনকম্পেনসেটেড তারপর হচ্ছে কম্পেনসেটেড বা পার্শিয়ালি কম্পেনসেটেড বা ফুললি কম্পেনসেটেড তো এই কয়েকটাই আপনার কিন্তু হচ্ছে মেইন কি পয়েন্ট তো এগুলো সলভ করার জন্য আপনার প্রথমে যে একটা জিনিস মাথায় রাখতে হবে বা যে জিনিসটা আপনার প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এই শকটা তো এই শকটা আপনি প্রথমে আঁকবেন ফার্স্ট হচ্ছে আপনার ছকে ফার্স্ট হচ্ছে থাকবে পিএস পিএস তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে আপনার বাইকার্বোনেট তো এটা মনে রাখার সিরিয়ালটা মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে আপনার এর সাথে ধরে নিতে হবে এক তো এটা হচ্ছে এক আছে তো এটা প্রথম পজিশনে থাকবে কার্বন ডাইঅক্সাইডের এখানে যেহেতু দুই আছে এটা সেকেন্ড পজিশনে থাকবে আর বাইকার্বনেটের এখানে যেহেতু তিন আছে তো এটা থার্ড পজিশনে থাকবে তো প্রত্যেকটার সঙ্গে এখানে দুইটা পয়েন্ট থাকবে একটাতে হচ্ছে আপনার মানে সবগুলোর যে নর্মাল ভ্যালু নর্মাল ভ্যালুর এখানে হচ্ছে মিনিমাম ভ্যালুটা থাকবে এখানে হচ্ছে আপনার যে হায়েস্ট যে ভ্যালু মানে নর্মাল ভ্যালুর যে হায়েস্ট ভ্যালু বা শেষ ভ্যালু সেটা এখানে থাকবে তো কার্বন কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করে হচ্ছে লাংসকে আর বাইকার্বনেট আপনার রিপ্রেজেন্ট করে কিডনিকে প্রথম ছকটা আঁকার পরে আমরা দ্বিতীয় ছকটার দিকে যাই মানে এই ছকেরই আপনার হচ্ছে পরের ধাপ হচ্ছে আপনার এই পয়েন্টগুলোতে হচ্ছে এখানকার ভ্যালুগুলো বসানো তো পিএইচের হচ্ছে যেটা নর্মাল ভ্যালু সেটা হচ্ছে আপনার সেভেন থেকে সেভেন পয়েন্ট হচ্ছে আপনার সেভেন পয়েন্ট নিচে যদি যায় তাহলে ওটা হবে আপনার এসিডোসিস আর সেভেন পয়েন্ট উপরে গেলে সেটা হচ্ছে আপনার অ্যালকালোসিস মানে এটা বি দিয়ে বি দ্বারা হচ্ছে আপনার বেস বোঝানো হয়েছে যে সেভেন পয়েন্ট উপরে গেলে সেটা বেস বাড়ে অথবা অ্যালকালোসিস হয়ে যায় তারপরে হচ্ছে কার্বন অক্সাইডের নর্মাল ভ্যালু হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাথে দেখেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ আর এখানে সেভেন পয়েন্ট ফোর এখানে থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ তো এটা হচ্ছে মনে রাখা যাবে এই দুটা আর ক্ষেত্রে হচ্ছে আপনার নর্মাল ভ্যালু হচ্ছে আপনার বাইশ থেকে শুরু আর হচ্ছে আপনার ছাব্বিশে শেষ তো পিএস আর হচ্ছে বাইকার্বোনেট দুইটার ভ্যালুটাই কিন্তু হচ্ছে আপনার সমান্তরালের দিকে অর্থাৎ একই দিকে যে এটা যদি নিচের দিকে যায় নর্মাল ভ্যালুর নিচে নামে তাহলে এসিডোসিস হবে দুইটাতেই দেখেন আর যদি আপনার নর্মাল ভ্যালুর চেয়ে যদি বেড়ে যায় সেভেন পয়েন্ট এখানে ফোর ফাইভের উপরে যদি বেড়ে যায় আর এখানে হচ্ছে নর্মাল ভ্যালু ছাব্বিশের উপরে যদি বেড়ে যায় তাহলে সেটা অ্যালকোলোসিস হবে শুধু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আপনার এই একটু উল্টো সেটা হচ্ছে আপনার বিএসটা হচ্ছে প্রথমে অর্থাৎ থার্টি ফাইভের নিচে নেমে গেলে আপনার হচ্ছে অ্যালকোলোসিস হবে আর ফোর্টি ফাইভের উপরে গেলে আপনার হচ্ছে অ্যাসিডোসিস হবে তো এখানে এ দ্বারা এসিড বোঝানো হয়েছে আর বি দ্বারা হচ্ছে আপনার বেস বোঝানো হয়েছে এখন আমরা আসি যে প্রশ্নগুলো কিভাবে সলভ করে তার টেকনিকগুলো তো তার আগে আমি এই ঝকটার মধ্যে আরেকবার যাই কোনো একটা ইস্যু দেয়া থাকলে বা কোনো ভেলুগুলো দেয়া থাকলে সেটা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস হবে সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যখন আপনার পিএইসের এসিড ভ্যালুর সঙ্গে আপনার কার্বন ডাইঅক্সাইডের এসিড ভ্যালু অথবা বাইকার্বনেটের এসিড ভ্যালু যে কোনো একটা মিলে যাবে অর্থাৎ দুইটা এসিড যদি পাওয়া যায় তিনটার মধ্যে যদি দুইটা এসিড ভ্যালু থাকে তাহলে সেটা আপনার এসিডোসিস হবে আর যদি দুইটা বেস ভ্যালু থাকে অর্থাৎ পিএইসের বেস ভ্যালুর সঙ্গে যদি এই দুইটার যে কোনো একটার বেস ভ্যালু মিলে যায় তাহলে সেটা অ্যালকালোসিস হবে অর্থাৎ এসিডোসিসের জন্য দুইটা ভেলু বা পয়েন্ট মিলতে হবে আর অ্যালকালোসিসের জন্য আপনার হচ্ছে দুইটা পয়েন্ট মিলতে হবে তো সাধারণত শুধু যদি আপনার একটা ভ্যালু দেয়া থাকে এর মান দেয়া থাকে যে সেভেন পয়েন্ট নিচে একটা মান দেয়া আছে সেটা আপনার অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস তো সেভেন পয়েন্ট নিচে হলে আপনি তো জানলেনই সেটা এসিডোসিস তো সেখানে আর আসলে এই ফুল আপনার শখটার দরকার পড়ে না যদি শুধুমাত্র পিএইচের মান দিয়ে আপনার অ্যান্সার চাই তাহলে তাহলে আপনি সেভেন পয়েন্ট থ্রি ফাইভের নিচে হলে আপনি এসিডোসিস দেবেন আর সেভেন পয়েন্ট ফোর ফাইভের উপরে হলে অ্যালকালোসিস চাপ দেবেন আর একটু গভীরে বা একটু যেটা ইন ডিটেলস যেটা প্রশ্ন থাকে যে আপনার রেসপিরেটরি এসিডোসিস নাকি আপনার হচ্ছে মেটাবলিক এসিডোসিস তো সেক্ষেত্রে দেখি এই পয়েন্টটা আমরা একটু দেখি যে এখানে বসে যে আপনার পিএসটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভের নিচে কার্বন ডাইঅক্সাইড ফোরটি ফাইভের উপরে আর বাইকার্বনের নর্মাল ভ্যালুতে আসে তাহলে আমরা ছকটা দেখি মনে করেন ছকটা আপনি নিজে আঁকলেন তো এখানে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ভ্যালু দিয়েছেন এখানে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ভ্যালু নর্মাল ভ্যালু দিয়েছেন তো প্রশ্নের মধ্যে বসে হচ্ছে পিএসটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভের নিচে তো তার মানে আপনার এদিকে যাবে চিহ্নটা তখন এটা আপনার এসিড পয়েন্টে আসে আর কার্বন আর কার্বন ডাইঅক্সাইডটা আপনি দেখেন যে আপনাকে বসে পঁয়তাল্লিশের উপরে আসে তার মানে আপনার এটাও এসিডের দিকে গেছে তো এখানে দুইটা এসিড পয়েন্ট মিলে গেছে তার মানে এটা হচ্ছে এসিডোসিস তাহলে আপনার এই এসিডের পরিমাণটা কোথায় বাড়ছে কার্বন ডাই অক্সাইড বা রেসপিরেটরি সিস্টেম বা লাংসে বাড়ছে তার মানে এটা হচ্ছে আপনার রেসপিরেটরি ইস্যু বা রেসপিরেটরি এসিডোসিস তো এইখানে পিএইচটা যদি আপনার সেভেন পয়েন্ট থ্রি ফাইভের নিচে গেলো আর এসিডটা যদি আপনার কার্বন ডাইঅক্সাইডে না বেড়ে যদি আপনার বাইকার্বনেটের দিকে বাড়তো অর্থাৎ আপনার হচ্ছে বাইশের নিচে আসতো তাহলে কিন্তু সেটা আপনার এটাও এসিড হইতো তখন দুইটা এসিড মিলে তো ঠিক আছে এসিডোসিস হইতো কিন্তু আপনার এটা মেটাবলিক অ্যাসিডোসিস হইতো বেসের ক্ষেত্রেও ঠিক ওই রকম যদি পিএইচের আপনার এই বেসের ভ্যালুর সঙ্গে আপনার কার্বন ডাইঅক্সাইডের বেস অথবা হচ্ছে বাইকার্বনেটের বেস মিলে যেত তাহলে সেটা কিন্তু এস মানে অ্যালকালোসিস হতো আর যেই ইস্যুর মধ্যে হবে কার্বন ডাইঅক্সাইড বা লাংসের বা রেসপিরেটরি ইস্যুর মধ্যে হলে সেটা রেসপিরেটরি অ্যালকালোসিস আর মেটাবলিক অথবা কিডনির মধ্যে যদি হতো তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হতো তো এটা গেল একটা পয়েন্ট আর পরের যে কোয়েশন প্যাটার্নগুলো সেখানের মধ্যে আপনাকে হচ্ছে আস করতে পারে কোনটা ফুলি কম্পেনসেটেড বা আনকম্পেনসেটেড কোনটা বা পার্শিয়ালি কম্পেনসেটেড কোনটা তো ফুলি কম্পেনসেটেডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার পিএইচটা হচ্ছে নর্মাল ভ্যালুর মধ্যে অবশ্যই থাকতে হবে আর এই কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু বলেন বা বাইকার্বোনেটের ভ্যালু বলেন যে কোনো একটা আপনার হচ্ছে অ্যাপ নর্মাল ভ্যালু থাকবে অর্থাৎ নর্মাল ভ্যালু থেকে ভিন্ন থাকবে হয় অ্যাসিডোসিস থাকবে অথবা অ্যালকালোসিস থাকবে তো তারই প্রেক্ষিতে আর একটা মনে করেন যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আপনার মোট ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনার কিডনি বা হচ্ছে মেটাবলি কিছু যেটা বা বাইকার্বনেট যেটা সেটা আপনার হচ্ছে বেসের পরিমাণটা বাড়িয়ে দেবে তো এক্ষেত্রে আপনার দেখা যাবে যে দুটোর মধ্যে একটা ভারসাম্য আসবে আপনার যদি বেস বেড়ে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এসিডটা বাড়িয়ে দেবে এভাবে যাই হোক এসিড বেস ব্যালেন্সটা কি সমান করে তখন আপনার পিএইচটা যদি নর্মাল ভ্যালুর মধ্যে চলে আসে তখন সেটা হবে ফুললি কম্পেনসেটেড আর আনকম্পেন্সেটেডের ক্ষেত্রে হবে আপনার পিএসটা হচ্ছে আপনার নর্মাল ভ্যালুর মধ্যে থাকবে না এক্ষেত্রে দেখেন কার্বন অক্সাইডের আপনার এসিডের মানে ভ্যালুটা আপনার হচ্ছে পঁয়তাল্লিশের উপরে চলে গেছে অর্থাৎ এসিডোসিস হচ্ছে আর বাইকার্বনেট বা কিডনি তখন কি করে তখন আপনার নর্মাল পজিশনে নর্মাল ভ্যালুতেই আসে এটা কিন্তু মানে আপনার হচ্ছে বেসের পরিমাণ বাড়িয়ে আপনার হচ্ছে এসি আর বেস যে ব্যালেন্স সেটা ঠিক করে না সে তার নর্মাল পজিশনেই আসে অর্থাৎ এখানে সে কোনো রকম সাহায্য সহযোগিতা করতেছে না তো এই কারণে আপনার হচ্ছে পিএইচটাও আপনার হচ্ছে অ্যাসিডোসিসের দিকে চলে গেছে বা অ্যাসিডিক হয়েছে তো এই যে আপনাকে এখানে সাহায্য করলো না কিডনি অথবা বাইকার্বনেট তো এটাই হচ্ছে আপনার আনকম্পেনসেটেড আর আনকম্পেনসেটেডে আপনার হচ্ছে পিএইচটা হচ্ছে কিন্তু এই নর্মাল ভ্যালুর মধ্যে অবশ্যই থাকবে না হচ্ছে হয় আপনার অ্যাসিডোসিস হবে অথবা অ্যালকালোসিস হবে আর পার্শিয়ালি কম্পেনসেটেডের মধ্যে দেখেন আপনার পার্শিয়ালি কম্পেনসেটেটেও আপনার এই আনকম্পেনসেটেডের মতো আপনার পিএইচটা হচ্ছে নর্মাল ভ্যালুর মধ্যে থাকবে না হয় অ্যাসিডোসিস হবে অথবা অ্যালকালোসিস হবে আর এক্ষেত্রে দেখেন যে কার্বন অক্সাইডের পরিমাণ আপনার পঁয়তাল্লিশের বেশি অর্থাৎ অ্যাসিডোসিস হয়ে গেছে কিন্তু এখানে বাইকার্বোনেট কী করছে বাইকার্বোনেটও তার হচ্ছে বেসের ভ্যালুটা বাড়িয়ে দিছে এই আপনার কার্বন ডাইঅক্সাইডকে সাহায্য করছে যে যেহেতু হচ্ছে আপনার লাংসটা এসিডের পরিমাণ বাড়িয়ে দিছে তাহলে কিডনি কী করলো সেক্ষেত্রে আপনার বেসের পরিমাণ বাড়িয়ে দিল যাতে করে এসিড বেস একটা ব্যালেন্স তৈরি হয় আর পিএইচটা যেন নর্মাল কন্ডিশনে আসে কিন্তু এই যে আপনাকে কিডনি হেল্প করলো বা লাংস হেল্প করলো কিন্তু আপনার এই যে নর্মাল পজিশনে আসলো না পিএইচটা কিন্তু অ্যাসিডোসিসের দিকেই আসে বা অ্যাবনর্মাল ভ্যালুতে আসে তো এটাকেই বললে পার্শিয়ালি কম্পেনসেটেড অর্থাৎ আপনার একটা অ্যাবনরমাল কন্ডিশনের জন্য আরেকটা আপনার হচ্ছে সিস্টেম হেল্প করলো হেল্প করার পরেও আপনার যখন হচ্ছে নর্মাল ভ্যালুতে এই আপনার পিএইচটা আসলো না তখনই হবে সেটা পার্সিয়ালি কম্পেনসেটেড আর যখন আপনাকে হেল্প করে না একটা সিস্টেমের যখন এসিটা অথবা বেস বেড়ে যায় বা কমে যায় কিন্তু আর একটা সিস্টেম আপনাকে হেল্প করলো না তখন সেটা হচ্ছে আপনার আনকম্পেনসেটেড হবে আর আনকম আনকম্পেনসেটেডে পিএসটা হচ্ছে নর্মাল ভ্যালুতে থাকবে আর ফুললি কম্পেনসেটেড কখন হবে যখন আপনার হচ্ছে একটার ভ্যালু যখন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অথবা বাইকার্বনেট যে কোনো একটার ভ্যালু যখন বেড়ে যাবে আর অপর যে আপনার সিস্টেমটা কিডনি বা লাংস যেটা থাকবে সেটা যখন তার বেস অথবা এসিড কম বা কম মানে কমিয়ে অথবা বাড়িয়ে আপনার এই এসিড বেস ব্যালেন্সটাকে যখন আপনার সমান করবে বা ভারসাম্য নিয়ে আসবে যার কারণে আপনার পিএসটা নর্মাল পজিশন থাকবে তখন কিন্তু সেটা ফুললি কম্পেনসেটেড তো এটাই হচ্ছে আপনার মেইন পয়েন্ট এইখানকার হচ্ছে পিএস আপনার অ্যাসিডোসিস বা হচ্ছে অ্যালকালোসিস এগুলো নির্ধারণ করার জন্য আর আশা করি একটু হচ্ছে ভালো করে দেখলেই এটা বোঝা যাবে